إِنَّ الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسَلِّيَ عَلَى رَسُولِهِ الْكَرِيمِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مهدرم دستو بزرق عزيزو السلام عليكم ورحمة الله وبركاته مهدرم دستو بزرق عزيزو أكدو كريشتان باتشار تارتيب روشنو أبن حضرت أعمر بن الخطب رضي الله تعالى عنه একজন খ্রিস্টান বাদশাহ পরীক্ষা করার জন্য হজরতের নিকট চারটি প্রশ্ন লিখে পাঠালেন এবং আলোকে এর প্রশ্নগুলি হল প্রথম প্রশ্ন হলো যে একই মায়ের পেটে দুটি বাচ্চা একই দিনে একই সময়ে জন্মগ্রহণ করেছে এবং একই দিনে ইন্তেকাল করেছে তবে তাদের একজন থেকে অপরজন একশো বছরের বড় ছিল তারা দুইজন কে কিভাবে তা হয়েছে দ্বিতীয় প্রশ্নটি হলো পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো শুধুমাত্র একবারই পড়েছে কেমত পর্যন্ত আর কখনো সূর্যের আলো সেখানে পড়বে না তৃতীয় প্রশ্নটি হলো সে কয়েদিকে যার কয়েদখানায় শ্বাস নেয়ার অনুমতি নেই আর সে শ্বাস নেয়া ছাড়াই জীবিত থাকে চতুর্থ প্রশ্নটি হলো সেটি কোন কবর যার বাসিন্দা জীবিত ছিল এবং কবরও জীবিত ছিল আর সে কবর তার বাসিন্দাকে নিয়ে ঘোরাফেরা করেছে এবং কবর থেকে তার বাসিন্দা জীবিত অবস্থায় বের হয়ে দীর্ঘকাল পৃথিবীতে জীবিত ছিল এটা মূলত হজরত আমর ইবুল খতাবরুল্লাহ তালাহ আনহু এবং ওনাকে পরীক্ষা করার জন্য এই প্রশ্নগুলি প্রেরণ করেছে তো হজরত আমর ইবুল খতাব আবরাদ আনহু হজরত আব্দ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুকে ডাকলেন এবং উত্তরগুলি লিখতে বললেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস হযরত তেটা হজরতুল খতাব রদুল্লাহ তালা প্রশ্নের উত্তর দেন আর হজরত আব্দুল আবদুল্লা ইবনে আব্বাস রদিউল্লাহ তালা উত্তরগুলি লেখেন এবং লিখে খ্রিস্টান সে বাদশার কাছে পুনরায় প্রেরণ করেন তো প্রথম প্রশ্নটি ছিল একই মায়ের পেট হতে দুটি বাচ্চা একই দিনই একই সময়ে জন্মগ্রহণ করেছে এবং একই দিনই ইন্তেকাল করেছে তবে তাদের একজন অপেক্ষা অপরজন একশো বছরের বড় ছিল তারা দুই দুইজনকে কিভাবে তা হয়েছিল প্রথম প্রশ্নের উত্তরটি হলো দুই ভাই ছিল হজরত ওজের আলহি সালাম এবং তার সহদর ভাই ওনারা একই দিনে জন্মগ্রহণ করেন এবং একই দিনই ইন্তেকাল করেন তা সত্ত্বেও আলহিসু আসসালাম থেকে ওনার ভাই ভাই থেকে ওজের আলহিসালু আসসালাম একশো বছরের বড় ছিলেন কারণ হল মানুষকে আল্লাহ তালা মৃত্যুর পর আবার কিভাবে জীবিত করেন হজরতির আলহিসালাতু আসাল্লাম তা দেখতে চেয়েছিলেন ফলে আল্লাহ জাল্লাহ জালালু আম্মান ওনাকে একশো বছর যাবত মৃত অবস্থায় রাখেন এবং এরপর ওনাকে জীবিত করেন যার কারণে দুই ভাইয়ের বয়সের ব্যবধান একশো বছর হয়ে যায় যদিও মূলত ওনারা একই দিনে জন্মগ্রহণ করেন এবং একই দিনে মৃত্যুবরণ করেন তার পরেও একশো বছরের ব্যবধান হয়ে যায় দ্বিতীয় প্রশ্নটি ছিল পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে এবং কেয়ামত পর্যন্ত আর কখনো সূর্যের আলো সেখানে পড়বে না দ্বিতীয় প্রশ্নের উত্তর হল হজরত মৌসানা আলী সালাতামের মোজার কারণে বাহরে কুলঝুম সাগরের উপর রাস্তা হয়ে যায় আর সেখানে সূর্যের আলো পৃথিবীর ইতিহাসে একবারে পড়েছে এবং কেয়ামত পর্যন্ত আর পড়বে না তৃতীয় প্রশ্নটি ছিল সে দিকে যার কয়েদখানা শ্বাস নেয়ার অনুমতি নেই আর সে শ্বাস নেওয়া ছাড়াই জীবিত থাকে তৃতীয় নম্বর প্রশ্নের উত্তরে হজরত খতুল্লাহ তালা বলেন সে কয়েদি যে কয়েদি শ্বাস নেয়া ছাড়াই জীবিত থাকে সে কয়েদি হল মায়ের পেটের বাচ্চা যে নিজের মায়ের পেটে কয়েদি বা বন্দি অবস্থায় থাকে শ্বাস নেওয়া ছাড়াই সে জীবিত থাকে চতুর্থ প্রশ্নটি ছিল সেটি কোন কবর যার বাসিন্দা জীবিত ছিল এবং কবরও জীবিত ছিল আর সে কবর তার বাসিন্দাকে নিয়ে ঘোরাফেরা করেছে এবং কবর থেকে তার বাসিন্দা জীবিত হয়ে বের হয়ে দীর্ঘকাল পৃথিবীতে জীবিত ছিল চতুর্থ প্রশ্নের উত্তরটি হলো যে কবরের বাসিন্দা জীবিত এবং কবরও জীবিত ছিল সে কবরের বাসিন্দা হলো হজরত ইউনুস নবীনা আলহি সালাতসালাম আর কবর হলো ইউনুস নবীানা আলহি সালাতসালাম যে মাসের পেটে ছিলেন সে মাস আর মাসটি ইউনুস আলহি সালাতসালামকে নিয়ে ঘোরাফেরা করেছে মাছের পেট থেকে বের হয়ে আসার পর ইউনুস নবিয়ানা আলহি অনেক দিন জীবিত ছিলেন এরপর ইন্তেকার করে মহতরম দোস্ত বুজুরগ আজিজও আমরা আরও জানব সে পর্যন্ত ওয়াখের দাওয়ানা রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া বারকাত